বিসমিল্লা রহমান রহিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের এয়ার স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের সঙ্গে আজকে আমি একটা বিষয়ের সাজেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিষয় অনার্স করানো হয় সবার জন্যই আছে তো আমি এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ক বিভাগে যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ যে দশটা প্রশ্ন অ্যানসার করতে হয় ক বিভাগে দশ নম্বর তো সেই প্রশ্ন সেই প্রশ্নগুলোর জন্য আমি এখানে সত্তরটা প্রশ্ন এবং উত্তর সহ দিয়েছি তোমরা যদি আজকের ভিডিওটা ভালো করে দেখো আশা করি এই দশের মধ্যে দশ তোমরা অবশ্যই পাবা কারণ এর বাহিরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন করবে তো আমি আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং যে কোনো বিষয়ের সাজেশন পেটে তোমরা যে পাশে থাকে বেল আইকনটা আছে সেটা নোটিফিকেশন অন করে দিবা তো আমি শুরু করতেছি আজকের ভিডিও আমি এক নম্বরে যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম লিখো এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এরপর বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এটা কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের জাতীয় পতাকা কবে প্রথম উত্তোলিত হয় এটা মার্চ উনিশশো সাল বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বশৃয়ের নাম এটা হচ্ছে তাজিং বিজয় বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটা মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি ডক্টর সুনীতি কুমার সেনের মতো এটা মাগুধি প্রাকৃত আর বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ তোমরা দেখো এটা অনেকেই কিন্তু ভুল করতে পারে একটা হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন আর একটা বাংলা সাহিত্যের আদি নিদর্শন যদি বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলে সেক্ষেত্রে অবশ্যই চর্যাপদ আর বাংলা ভাষার আদি নিদর্শন বললে সেটা হচ্ছে মাগুধি প্রাকৃত কোন প্রাচীন গ্রন্থে প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটা হচ্ছে ঋগ্বেদের ঐতিহ্য আরণ্য গ্রন্থে লাহোর প্রস্তাব কে উত্থাপন করে লাহোর প্রস্তাব হচ্ছে সেরে বাংলা এ কে ফজলুল হক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এটা উনিশশো সাতচল্লিশ সালের পহেলা অক্টোবর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কেছিলেন এটা হোসেন শহীদ শৌর্দি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে কেছিলেন এটা শেরে বাংলা এ ফজলুল হক আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো উনপঞ্চাশ সালের তেইশ জুন তার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয় এটা অধ্যাপক আবুল কাশেম উনিশশো সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করেন যুক্ত যুক্তফ্রন্ট এখানে একুশ দফা ঘোষণা করেছিল ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় এটা উনিশশো সালে সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা মূলত দুই নং সেক্টরের অধীনে ছিল ছয় দফা কর্মসূচি পেশ করেন কে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার কতজনকে আসামি করা হয়েছিল এটা হচ্ছে ৩৫ জনকে মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল এটা মেহেরপুর জেলার তৎকালীন কুষ্টিয়া ভবেরপাড়া বৈদ্যনাথতলার আম্রকাননে মুক্তিযুদ্ধ সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল এটা এগারোটি সেক্টর কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় এটা পঁচিশে মার্চ মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধার সর্বোচ্চ খেতাব লাভ করে আমরা জানি সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ আর এই বীর খেতাব লাভ করে মূলত সাতজন এল এফ ও এর পূর্ণরূপ হচ্ছে ফ্রেমওয়ার্ক অর্ডার লিগালিও এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার ইবিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকশন বোডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল এটা হচ্ছে আট নং সেক্টরের অধীনে ছিল পাকিস্তানে মৌলিক গণতন্ত্র চালু করেন কে এটা জেনারেল আয়ুব খান বাকশালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যুক্ত ফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল এটা পাঁচটি দল ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা ছয় ডিসেম্বর উনিশশো আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন এটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৌলিক গণতন্ত্রে কত জনের ভোটাধিকার ছিল এটা আশি হাজার জন কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকাটা নামে পরিচিত এটা ছয় দফা কর্মসূচি শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এ তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন এটা তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন এটা দশ জানুয়ারি উনিশশো বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন আসম আব্দুর রব দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে এটা মোহাম্মদ আলী জিন্না পঁচিশে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল এটা অপারেশন সার্চ লাইট কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন উনিশশো চুয়াত্তর সালের পঁচিশ সেপ্টেম্বর উনত্রিশতম সাধারণ অধিবেশনে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন ফ্রেডরিক বর্ন এটা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কবে জারি করা হয় এটা উনিশশো সালের সাতাইশ অক্টোবর অখণ্ড ভারতের সর্বশেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি কত সালে ভারত বিভক্ত হয় ভারত বিভক্ত হয় উনিশশো সালের চোদ্দই আগস্ট ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয় এটা উনিশশো সালের আঠারোই জুলাই তোমরা দেখো এখানে একটা তোমরা অনেকে ভুল করে ফেলো সেটা হচ্ছে ভারত বিভক্ত হয় সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করে আর ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছে উনিশশো সালের আঠারোই জুলাই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ এটা ভারত ছয় ডিসেম্বর উনিশশো যদিও ছয় ডিসেম্বর উনিশশো সালে ভুটানও স্বীকৃতি দিয়েছিল কিন্তু আমাদের স্বীকৃত আমরা যে বিভিন্ন বইগুলোতে দেখি এটা ভারতেই সঠিক অ্যান্সার পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয় হচ্ছে তিনটি ভাগে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি এটা হচ্ছে আদি অস্ট্রেনীয় বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এটা সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে এটা উনিশশো সালে লাহোরে ডক্টর শামসুজ্জাহা কোন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তান প্রথম কত সালে সামরিক শাসন জারি করে এটা উনিশশো সালে সাতই অক্টোবর দুইজন মুক্তিযোদ্ধার না নারী মুক্তিযোদ্ধার নাম লেখ আমি এখানে তিনজন নারী মুক্তিযোদ্ধার নাম দিছি দেখো সেতারা বেগম তারামন বিবি এবং কাকুন বিবি তোমাদের পরীক্ষা যদি দুইজন আসে তোমরা দুইজন দিবা তিনজন আসলে তিনজন দিবা চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয় এটা নেপালের রাজ গ্রন্থাগার থেকে উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় এটা লাহোরে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো এটা বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত হয় বা ঘোষিত হয় মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ সাতজনকে মূলত দেওয়া হয় খেতাব পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটা নয় মে উনিশশো সাল উনিশশো সালে সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এটা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের নিকট কন্দরপুরে কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন এটা আমরা সবাই জানি পনেরোই আগস্ট উনিশশো সাল উনিশশো সালে ওয়াই স্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ বাংলাদেশকে দানকারী প্রথম মুসলিম দেশ এটা প্রথম মুসলিম দেশ অ আরব যদি বলে সেক্ষেত্রে স্নেগাল এটা পহেলা ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর আরব দেশ যদি বলে সেক্ষেত্রে হচ্ছে ইরাক আট জুলাই উনিশশো কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এটা হচ্ছে অস্ট্রিক বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন সিয়াত্তরের মনন্তর কি এটা হচ্ছে বাংলা এগারোশো সালে বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষকেই মূলত সিয়াত্তরের মনন্তর বলা হয় তো তোমরা আশা করি প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করবা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে ক বিভাগে এর বাহিরে কোনো প্রশ্ন থাকবে না এটা একশো পার্সেন্ট আমি বলতেছি তো দশ নাম্বার পেতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা কয়েকবার দেখতে হবে এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে চর্চা করতে হবে তো এরপরে তোমাদের যদি আরো কোনো বিষয়ে সাজেশন দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে